বুধবার সকালে নাগরাকাটা ব্লকের বামুননাগা চা বাগানের কাছে গরুমারা জঙ্গলের 02 পয়েন্ট থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ গন্ডারের মৃতদেহ উদ্ধার করলো বনকর্মীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এরপরই এদিন সকালে ঘটনাস্থলে চলে আসে গরুমারা ডিভিশনের DFO নিশা গোস্বামী, আসেন গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী ও নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন। এদিন গন্ডারটিকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখেন DFO। তিনি বলেন, প্রাথমিক তদন্তে অনুমান গন্ডারটি বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে, যদিও ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ये हमारा एक एक्सटेंशन एरिया है बामनगंगा का, तो वहाँ पे ये केस हुआ है। तो जो राइनो है ओल्ड है, 35 के आसपास इसका एज होगा, और देखकर तो नेचुरल ही लग रहा है, खड़क इसका ठीक है। तो बाकी इन्वेस्टिगेशन और PM करने के बाद